আসসালামু আলাইকুম। গল্পতরু হরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। আপনাদের জন্য পড়ছিলাম মোহাম্মদ জাফর ইকবালের একটি ভৌতিক উপন্যাস দানব। আজ পড়ছি এর ষষ্ঠ পর্ব। রাজু ছোট শিশুটার হাত ধরে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে থাকে। তার মুখে তখন একটা হাসি ফুটে ওঠে। চোখ খুলে সে ছোট বাচ্চাটার কানের কাছে ফিসফিস করে বলে, আমার জন্য একটা পেয়ারা এনেছিস, তাহলে দিচ্ছিস না কেন? ছোট বাচ্চাটা লাজুক মুখে তার পকেট থেকে একটা পেয়ারা বের করে রাজুর হাতে ধরিয়ে দিল। রাজু তার হাত ধরে কেমন করে তার মনের কথাটি বুঝে গেল সেটা নিয়ে তার মনে একবারও প্রশ্ন জাগল না। তারা অনেকদিন থেকে জানে, তাদের বই পড়া স্যার তাদের হাতে পিঠে মাথায় হাত বুলিয়ে মনের কথা বুঝে ফেলতে পারে। কিছুক্ষণের মাঝেই 13-14 বছরের একটা মেয়ে হাজির হলো। এ গ্রামের লেখাপড়া জানা মানুষের খুব অভাব। শিউলি নামে গ্রামের এই মেয়েটির লেখাপড়ার খুব আগ্রহ। তাকে একটু একটু পড়িয়ে রাজু প্রস্তুত করে নিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলোকে সে পড়ায়। রাজুকে দেখে শিউলি খুশি খুশি গলায় বলল, স্যার আপনি আমাকে যে বইটা দিয়েছিলেন সেটা পড়ে শেষ করেছি। ভেরি গুড, এরপর আরেকটা দেব, সেটা শেষ হলে আরেকটা, এইভাবে চলতে থাকবে। শিউলি দাঁত বের করে হেসে বলল, স্যার আপনার কাছে ভূতের বই নাই? ভূত? জি স্যার। দেখি পড়ে ভয় পাবে না তো? না স্যার, আমার বেশি ভয় করে না। গুড, রাজু মুখে হাসি টেনে বলল, যাও বাচ্চাগুলোকে নিয়ে যাও, পড়াও। আপনি কি করবেন স্যার? আমি কিছু করব না, এখানে আমি বসে থাকব। ভিড় করে থাকা বাচ্চাগুলো চিৎকার করে বলল, আমরাও এখানে বসে থাকব, আমরাও এখানে বসে থাকব। রাজু মাথা নেড়ে বলল, তোমরা এখানে বসে থাকবে না, তোমরা ভিতরে যাবে, লেখাপড়া করবে। হালকা পাতলা একটা ছেলে বলল, স্যার। কি হলো? আমার লেখাপড়া করার ইচ্ছা করে না। তাহলে কি করার ইচ্ছে করে? ছেলেটি এদিকে সেদিকে তাকালো। এতজন মানুষের সামনে তারা আসলে কি করার ইচ্ছে করে সেটা বলবি কি না তা নিয়ে চিন্তা করল। রাজু চোখ মোটকে বলল, আমাকে একলা একলা বলতে চাস? জি স্যার। ঠিক আছে, যখন কেউ থাকবে না তখন আসিস। রাজু জানে সে কি বলবে। এই ছেলেটার ভেতরে একটা ভবঘুরে ভবঘুরে ভাব আছে, সে ঘুরে বেড়াতে চায়। রাজু জানে ছেলেটা একদিন পালাবে, পালিয়ে একা একা সারা দেশ ঘুরে বেড়াবে। রাজু জানে এই ছেলেটার ভেতরে একটা সংসার বিমুখ সন্ন্যাসী জন্ম নিচ্ছে। সে কোনোদিন কথা বলেনি, তারপরেও সে জানে। রাজু ছেলেটার দিকে তাকিয়ে নরম গলায় বলল, এখন যা, ভেতরে গিয়ে একটু লেখাপড়া কর, বেশি করতে হবে না, এই একটুখানি। সবাই ভিতরে ঢুকে যাবার পর রাজু একটা নিঃশ্বাস ফেলে স্কুলের দেয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে থাকে। সামনে খোলা মাঠ, তারপর নদী। নদীর তীরে অনেকগুলো নারকেল গাছ, বাতাসে তীর তীর করে নারকেল গাছের পাতাগুলো নড়ছে। মাঝামাঝি একটা নারকেল গাছে একটা বক বাসা বেঁধেছে। মাঝে মাঝেই দেখে মা বক উড়ে যাচ্ছে বাচ্চাদের জন্য খাবার আনতে। রাজু ঠিক তখন বাতাসে হাহাকারের মতো একটা ডাক শুনতে পেল। কেউ একজন যেন বহু দূর থেকে তাকে ডাকছে, রাজু। রাজু চমকে উঠে, কিন্তু সে ঘুরে তাকিয়ে দেখার চেষ্টা করে না, কারণ সে জানে আশেপাশে কেউ তাকে খুঁজছে না, তাকে যে খুঁজছে সে বহু দূরে। নাসিমা ম্যাডাম খুব জনপ্রিয় শিক্ষক। 50 মিনিটের ক্লাস শেষ হবার পরও মাঝে মাঝেই আরও 15-20 মিনিট লম্বা হয়ে যায়। আজকেও তাই হলো। ক্লাসের সময় শেষ হবার পর আরও 20 মিনিট ক্লাস নিয়ে নাসিমা ম্যাডাম নিজের রুমে ফিরে এসে দেখে তার ডেস্কের সামনে একটি মেয়ে বসে আছে। ভালো করে মেয়েটার দিকে তাকিয়ে নাসিমা আনন্দে চিৎকার করে ছুটে তাকে জড়িয়ে ধরে বলল, চৈতি তুই? চৈতিও নাসিমাকে জড়িয়ে ধরে বলল, ওমা তুই দেখি পুরোপুরি মাস্টার নি, হাতে খালি বেডটা নাই। দুজন দুজনকে ধরে খানিকক্ষণ চেঁচামেচি করে আবার চেয়ারে বসল। নাসিমা তার চশমাটা ভালো করে মুছে চৈতির দিকে তাকিয়ে বলল, ওমা চৈতি তুই আরও কত সুন্দর হয়েছিস, আমি ছেলে হলে নির্ঘাত তোকে বিয়ে করতাম। ভাগ্যিস তুই ছেলে হসনি। কেন? আমাকে যে বিয়ে করে তার 12টা বেজে যায়, তোর 12টা বেজে যেত। নাসিমা একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন তোকে বিয়ে করলে 12টা বেজে যায়? চৈতির কথাটা একটা কৌতুক নাকি সঠিক ঠিক বুঝতে পারছিল না। চৈতি হাসি হাসি মুখ করে বলল, আমার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে তো সেই জন্য বলছি। নাসিমা মুখ থতমত খেয়ে বলল,
আই এম সরি চৈতি, আমি জানতাম না। চৈতি বলল, কেমন করে জানবি, এটা তো আর বিবিসির খবরে বলেনি। চৈতি একটু সুর পাল্টে বলল, আমার কথা থাক, তোর কথা বল। আমার একটা হাজব্যান্ড, একটা বাচ্চা। হাজব্যান্ডটাও বোকা, বাচ্চাটাও বোকা, তাই মহানন্দে আছি। চৈতি হি করে হেসে বলল, পুরো ফ্যামিলিতে তুই শুধু বুদ্ধিমান। হ্যাঁ, তার মানে জানিস তো কি, যারা নিজেদের বুদ্ধিমান জানে আসলে তারাই সবচেয়ে বড় বোকা। নাসিমা মাথা নাড়ল, বলল, সেটা ভুল বলিসনি, ঠিকই বলেছিস। দুই বান্ধবী কিছুক্ষণের মাঝে তাদের পুরনো বন্ধুবান্ধবদের খোঁজ নিতে শুরু করল, বেশিরভাগই দেশের বাইরে। যারা ভেতরে আছে তারা ভালোই আছে, একজন শুধু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। খবরটা শুনে চৈতি অনেকক্ষণ অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়ল। এই ছেলেটার মতো হাসি খুশি ছেলে তাদের ক্লাসে আর কেউ ছিল না। ক্লাসের মেয়েদের প্রায় সবারই বিয়ে হয়ে গেছে, অর্ধেকের বেশি চাকরি বাকরি না করে পুরোপুরি হাউসওয়াইফ। চৈতি নিজের থেকে রাজুর কথা জিজ্ঞেস করল না, নাসিমাই বেশ সহজভাবে জিজ্ঞেস করল, রাজুর খবর জানিস? না, কি হয়েছে? সে তো মস্ত বড় লেখক, তাই নাকি? হ্যাঁ, নাসিমা বলল, একটা বই লিখেই নাম করে ফেলেছে। কি বই? নাসিমা মুখ সূচালো করে বলল, সেটাই হয়েছে মুশকিল। কেউ বলে উপন্যাস, কেউ বলে প্রবন্ধ, কেউ বলে ইতিহাস, কেউ বলে দর্শন। চৈতি চোখ কপালে তুলে বলল, বাবা, একের ভেতরে চার? অনেকটা সেই রকম। আমার কি মনে হয় জানিস? কি? আমার মনে হয় কোনোটাই না। রাজু সবার সাথে ঠাট্টা করেছে, কেউ ধরতে পারেনি। ওর সাথে দেখা হয় না, দেখা হলে জিজ্ঞেস করতাম। কেন দেখা হয় না? কেন, কোথায় থাকে? কোথায় যে থাকে বলা মুশকিল। আমি যতদূর জানি একেবারে সমুদ্রের ভেতর ছোট একটা দ্বীপে থাকে। কি করে সেখানে? বই পড়ে। বই পড়ে? আর কিছু করে না? সংসার চলে কিভাবে? নাসিমা মাথা নাড়ল, বলল, সংসার থাকলে তো চলবে, একা মানুষ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। চৈতির আরও অনেক কিছু জিজ্ঞেস করার ছিল, কিন্তু সে আর সেগুলো জিজ্ঞেস করল না। তার কেমন জানি লজ্জা করল, কিন্তু মোটামুটি খবর পেয়েছে। বাকি খবরটা সে নিজেই বের করে ফেলতে পারবে। নিউ মার্কেটের দোকানগুলো ঘেটে সে রাজুর লেখা বইয়ের একটা কপি জোগাড় করল। সেখান থেকে প্রকাশকের নাম বের করে সে তার অফিসে হাজির হল। প্রকাশক উদ্যোগী মানুষ, সে চৈতিকে রাজুর ঠিকানা জোগাড় করে দিল। বাসায় এসে চৈতি রাজুকে একটা চিঠি লিখল, ছোট চিঠি। চিঠিটা খামে ভরে পোস্ট করে দিয়ে চৈতি অপেক্ষা করতে থাকে। নীরা উত্তরার একটা গেস্ট হাউসে উঠেছে। ঢাকা শহরে এরকম অনেক গেস্ট হাউস তৈরি হয়েছে। হোটেলের মতো এত হাল ফ্যাশন নয়, কিন্তু থাকার জন্য বেশ চমৎকার। যেদিন পৌঁছেছে সেদিন বিকালবেলাতেই সে বাপ্পিকে নিয়ে ঘর থেকে বের হল। অনেক পুরনো একটা ঠিকানা থেকে খুঁজে খুঁজে দোতলা একটা বাসা খুঁজে বের করে। সিঁড়ি বেয়ে দোতলে উঠে কলিং বেল টিপে ধরতেই মধ্যবয়স্ক একজন মহিলা দরজা খুলে দিল। নীরা জিজ্ঞেস করল, এটা কি জোয়ারদার সাহেবের বাসা? হ্যাঁ। আমি কি জোয়ারদার সাহেবের সাথে একটু দেখা করতে পারি? মহিলাটি পাথরের মতো মুখ করে বলল, জোয়ারদার সাহেব কারোর সাথে দেখা করেন না। এটা খুব একটা জরুরি ব্যাপার, গিয়ে বলেন আমি আমেরিকা থেকে এসেছি, আমার নাম নীরা। মহিলাটি ভিতরে ঢুকে গেল এবং কিছুক্ষণ পর এসে বলল, আসেন। মহিলাটির পিছু পিছু নীরা বারান্দা ধরে হেঁটে একটা বড় ঘরে এসে পৌঁছাল। ঘরের ভেতরে আবছা অন্ধকার এবং মাঝখানে একটা ইজি চেয়ারে একজন মানুষ বসে আছে। তার চোখে কালো চশমা এবং তাকে দেখলে বোঝা যায় মানুষটি অন্ধ। নীরার পায়ের শব্দ শুনে লোকটি মাথা না ঘুরিয়ে বলল, আশা করছি কাজটা খুব গুরুত্বপূর্ণ নীরা। নীরা নিচু গলায় বলল, আমি খুবই দুঃখিত জোয়ারদার, আমি এখন বুঝতে পারছি কাজটা খুব অন্যায় হয়েছিল। তুমি কি এই কথা বলার জন্য এসেছো? না জোয়ারদার, আমি আমার ছেলেকে নিয়ে এসেছি। জোয়ারদার কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, ছেলেটাকে একটু দেখি। নীরা বাপ্পির হাত ধরে তাকে জোয়ারদারের কাছে নিয়ে যায়। জোয়ারদার বাম হাতে তাকে ধরে রেখে ডান হাতটা মুখের উপর বুলিয়ে নিয়ে বাপ্পিকে ছেড়ে দিয়ে বলল, ভেরি হ্যান্ডসাম কিড, খুব সুন্দর চেহারা। থ্যাংক ইউ। তোমার জন্য আমি তোমাকে এখানে আসতে দিইনি, তোমার ছেলের জন্য দিয়েছি। থ্যাংক ইউ, নীরা বলল। আমি আমার ছেলের জন্যই তোমার কাছে এসেছি, তুমি কি চাও? নীরা ফিসফিস করে বলল, আমি আমার ছেলেটাকে বাঁচাতে চাই। তুমি সব কিছু জানো জোয়ারদার, তুমি যেরকম সরে এসেছ আমিও এখন সরে আসছি। জোয়ারদার ফিসফিস করে বলল,
আমি সরে আসার কারণে আমার চোখ হারিয়েছি। এক একটা চোখে 17 ফোঁটা করে সালফিউরিক অ্যাসিড। তোমার কপালে কি জুটবে? আমি জানি না। তাছাড়া তাছাড়া কি? আমি আমার ছেলের সামনে এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। জোয়ারদার নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, বলো তুমি কি চাও। রাজু নামে সেই ছেলেটার ঠিকানা, শুধুমাত্র সেই পারবে আমার ছেলে বাপ্পীকে রক্ষা করতে। জোয়ারদার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি নিশ্চয়ই তোমার বিপদের ঝুঁকি জানো? জানি। তারপরেও তুমি চেষ্টা করবে? হ্যাঁ। অন্ধ জোয়ারদার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি যতদূর জানি ছেলেটা একটা বিদেশি এনজিওর রিসার্চার হিসেবে কাজ করে। এনজিওটার নাম মাইব্লগ। অফিসটা কোথায়? মাইব্লগের অফিস ঢাকায়, কিন্তু তুমি যে ছেলেটাকে খুঁজছো সে ঢাকায় থাকে না। সে থাকে সমুদ্রের তীরে কোনো একটা চরে। চরে? সেখানে কেমন করে যায়? জানি না, কাজটা সহজ না। ছেলেটা একটা বইও লিখেছিল, বইটা বেশ ভালো পরিচিতি পেয়েছে, আমি পড়েছি। বইয়ের প্রকাশকের কাছে ঠিকানা পেতে পারো। কিসের উপর বই? আধা উপন্যাস আধা ইতিহাস। ইন্টারেস্টিং। নীরা জোয়ারদারের কাছ থেকে বইটার নাম নিয়ে বের হয়ে এলো। চৈতির মতো নিউ মার্কেট ঘুরে সেও একটা বই কিনে আনে। সেও চৈতির মতো বইয়ের প্রকাশককে খুঁজে বের করল। চৈতির মতো সেও প্রকাশকের কাছ থেকে রাজুর ঠিকানা জোগাড় করল। কোরাইশি ঢাকা পৌঁছল প্রায় 1 সপ্তাহ পরে। এয়ারপোর্টে তার সাথে মোটা মতন একজন লোক দেখা করল। বলল, আপনি নিশ্চয়ই মিস্টার কোরাইশি? হ্যাঁ, আপনি? আমার নাম বাকের, আপনাকে হোটেলে নিয়ে যেতে এসেছি। গুড। কী খবর এখানে? ভালো, আমরা খোঁজ খবর নিচ্ছি। খোঁজ পেয়েছো কিছু? হোটেলগুলোতে খোঁজ নিয়েছি, ছোট বাচ্চাকে নিয়ে কোনো মহিলা উঠেনি। এখন বাকি আছে মাঝারি হোটেল আর গেস্ট হাউস। খোঁজ নাও। গেস্ট হাউস অনেক, সেটাই হচ্ছে সমস্যা। এই দেশের সমস্যাটাই এই একটা, সব কিছুই অনেক। একটা মানুষ এসে পাকাপাকিভাবে হারিয়ে যেতে পারে। বাকের নামের মানুষটা বলল, আমরা এত সহজে হারিয়ে যেতে দিব না, খুঁজে বের করবই করব। ঢাকায় খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই, বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবে আমরা জানি, আমরা সেখানে ধরব। জি স্যার। রাজু নামের ছেলেটাকে ট্র্যাক করা গেছে তো? গেছে স্যার। গুড। কোরেশি হাসি হাসি মুখে বলল, আমরা সেখানে ধরব। অবশ্যই স্যার, লুসিফারের দোহাই। কোরেশি মাথা নাড়ে, লুসিফারের দোহাই। হোটেলের সামনে গাড়ি থেকে নামার সময় কোরেশি বলল, বাকের। জি স্যার। আমি হোটেলে থাকতে চাই না। কোথায় থাকবেন লিডার? একটা লঞ্চ ভাড়া করো, বেশি বড় দরকার নেই, কিন্তু ভালো লঞ্চ, মডার্ন, সব রকম সুযোগ সুবিধা যেন থাকে। ঠিক আছে স্যার, সেই লঞ্চ দিয়ে রওনা দিয়ে দেব, জায়গাটাতে আগেই পৌঁছাতে চাই। কোনো সমস্যা নেই লিডার। চৈতির ঘুম ভেঙে যায় শেষ রাতে, আবার বিকেলবেলাতে কিছুতেই চোখ খুলে রাখতে পারে না। ব্যাপারটার নাম জেটলেগ, আর এই জেটলেগ থেকে বের হতে তার কমপক্ষে 1 সপ্তাহ সময় লেগে যাবার কথা। মাত্র 4 দিন পার হয়েছে, কাজে চৈতি ধৈর্য ধরে অপেক্ষা করছে। কাজে 4র্থ দিন বিকেলবেলা তার যখন একটা টেলিফোন এলো, সে তখন গভীর ঘুমে। কোনো মতে উঠে সে ঘুম ঘুম চোখে গিয়ে ফোনটা ধরল। বলল, হ্যালো চৈতি। সাথে সাথে চৈতির ঘুম ভেঙে গেল। কে, রাজু? হ্যাঁ, তুমি কি ঘুমোচ্ছ? একসময় তারা তুই তুই করে কথা বলতো, এতদিন পার হয়েছে, এখন আর মুখে তুই আসতে চায় না। চৈতি বলল, না মানে একটু শুয়েছিলাম, সরি তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম। না না, তোমার সরি হওয়ার কি আছে? কেমন আছো? ভালো। তুমি? হ্যাঁ আমিও ভালো। তোমাদের সবাই ভালো আছে? হ্যাঁ, অন্য সবাই ভালো আছে, মোটামুটি। তারপর তোমার খবর কি? এই তো চলে যাচ্ছে। তোমার খবর কি? আমারও চলে যাচ্ছে। চৈতি হঠাৎ করে আর কি বলবে বুঝতে পারে না। কয়েক সেকেন্ড এক ধরনের নৈঃশব্দ কাজ করে, তখন সে একটা চাপা হাসির শব্দ শুনতে পায়। চৈতি জিজ্ঞেস করল, কি হলো, তুমি কি হাসছো নাকি? হ্যাঁ হাসছি। কেন, এর মাঝে হাসি কি হলো? আমাদের দুজনের কথা শুনে। এবারে চৈতিও হেসে ফেলল, বলল, ঠিকই বলেছ, আমাদের দুজনের কথা খুবই প্যাথেটিক, কেমন আছো ভালো আছি ছাড়া আর কিছু বলছি না। রাজু বলল, আসলে আমি টেলিফোনে কথা বলতে পারি না, কে যে যন্ত্রটা আবিষ্কার করেছে। ঠিকই বলেছ, আমিও পারি না।
কথা বলার সময় যদি আমি মানুষটাকে দেখতে না পাই, চোখের দিকে তাকাতে না পারি, মুখের ভাবভঙ্গি দেখতে না পারি, হাত পা কেমন করে নড়ে দেখতে না পারি, তাহলে কথা বলার কোনো আনন্দ আছে? নাই। তাছাড়া আরেকটা জিনিস লক্ষ্য করেছো? কি? আমরা একসময় তুই তুই করে বলতাম, এখন তুমি তুমি করে বলছি। সেটা ঠিক আছে? রাজু জিজ্ঞেস করলো, কেন ঠিক আছে? তুই তুই করে কথা বলে কম বয়সীরা, মানুষ যখন বড় হয় একটু ম্যাচিউর হয়, তখন তুই তুই করে কথা বলে না। আমরা ম্যাচিউর হয়েছি? হই নাই। তুমি এত বড় লেখক হয়েছ? রাজু আবার শব্দ করে হাসলো। চৈতি জিজ্ঞেস করলো, কি হলো, হাসছো কেন? আমি লেখক হয়েছি শুনে। হও নাই? না। তাহলে কি হয়েছ? বিশেষ কিছু হই নাই, আমি আগের মতোই আছি। বরং বলা যায় সিরিয়াস ডিমোশন হয়েছে। ডিমোশন কেন? আগে ঢাকা শহরে থাকতাম, এখন একটা চরে থাকি। আমি শুনে মোটেও অবাক হই নাই। আমার একটা ধারণা ছিল তুমি কোনো চরে কিংবা কোনো বনে জঙ্গলে থাকবে। সত্যি? হ্যাঁ সত্যি। চৈতি বলো। তোমার সাথে সামনাসামনি কথা বলতে ইচ্ছে করছে। চৈতি এক মুহূর্তের জন্য চুপ করে থেকে বলল, আমারও। চলে এসো। চলে আসব? হ্যাঁ, আমি কিভাবে থাকি দেখে যাও। দেখে যাব? হ্যাঁ। তুমি ভাবছ আমি আসতে পারবো না? রাজু শব্দ করে হাসলো, বলল, পারবে না কেন, নিশ্চয়ই পারবে। ঠিক আছে, আমি আসছি। রাজু বলল, না চৈতি, তোমার আসতে হবে না, আমি এমনি এমনি বলছিলাম। তুমি এমনি এমনি বলেছ, আমি এমনি এমনি নেইনি, আমি আসছি। রাজু এবার একটু ব্যস্ত হয়ে বলল, চৈতি, এখানে আসলে তোমাকে রাখা খুব সহজ হবে না। তোমার আমাকে রাখতে হবে কে বলেছে? আমি নিজেই ম্যানেজ করে নেব। বাথরুমের অবস্থা খুবই খারাপ। তোমার ধারণা আমি আমার জীবনটা এক বাথরুম থেকে অন্য বাথরুমে কাটিয়ে দিই? না, তা নয়। তাহলে প্রস্তুত হও, আমি আসছি। সত্যি? সত্যি। রাজু বলল, থ্যাংক ইউ চৈতি, আমি তোমাকে খুব মিস করেছি। চৈতি কিছু একটা বলতে গিয়ে থেমে গেল, তারপর খুব সাবধানে একটা নিঃশ্বাস ফেলল। রাজু চৈতির জন্য অপেক্ষা করতে থাকে। সে তখনও জানত না তার কাছে একটা লঞ্চ ভাড়া করে আসছে কোরায়েশি, একই সাথে আসছে নীরা তার ছোট ছেলেটিকে নিয়ে। যারা আসছিল তারা কেউই জানত না ঠিক তখন বঙ্গোপসাগরে বহু দূরে একটা নিম্নচাপের জন্ম হয়েছে। কেউ জানত না কয়েকদিনের মাঝেই সেটা একটা পরিপূর্ণ ঘূর্ণিঝড় হয়ে ধেয়ে আসবে তাদের কাছে। চৈতি নৌকার ছইটা ধরে দাঁড়িয়েছিল। ঝকমকে সাদা একটা লঞ্চ নদীর ঘাটে বাঁধা রয়েছে। নৌকাটা তার পাশ দিয়ে বেয়ে নিয়ে গেল নৌকার মাঝি। লঞ্চের ডেকে চোখে কালো চশমা পরে একজন মানুষ দাঁড়িয়েছিল। চোখে কালো চশমা পরলে একজন মানুষ কোন দিকে তাকিয়ে আছে বোঝা যায় না, কিন্তু চৈতির কেন জানি মনে হলো মানুষটি চোখের কোণা দিয়ে তাকেই লক্ষ্য করছে। চৈতি বলল, কি সুন্দর লঞ্চ। জ্যাপা, মাঝি বলল, দুই দিন থেকে এখানে দাঁড়ায় আছে, লড়ে সরে না। দুই দিন থেকে এখানে দাঁড়িয়ে আছে? জ্যাপা, খুবই সন্দেহজনক কাজ কারবার। কেন? খুবই সন্দেহজনক কেন? কি করে? কিছুই করে না, সেইটাই তো সন্দেহজনক। চৈতি হেসে ফেলল, বলল, ভালোই বলেছেন, কিছুই করে না, সেটাই হচ্ছে সন্দেহজনক। নৌকাটা থেমে থাকা লঞ্চটা পার হয়ে এগিয়ে যায়। চৈতি একবার পিছন ফিরে তাকালো, কালো চশমা পরা মানুষটা এখনও ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। চৈতির ভেতরে কেমন যেন অস্বস্তি হয়, মনে হয় মানুষটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছে। চৈতির ধারণা ভুল নয়, কোরেশি তার ভাড়া করা লঞ্চে দুদিন আগে এখানে চলে এসেছে। নীরা যদি তার বাচ্চাটিকে নিয়ে আসে তাহলে তাকে এদিক দিয়েই আসতে হবে। কোরেশি তাই অপেক্ষা করছে এখানে দাঁড়িয়ে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে আসলেই চৈতিকে দেখছিল। তার চোখে এক ধরনের লালসা ছিল, লালসা ছাড়া অন্য কোনো দৃষ্টিতে সে কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি, তাকাতে জানে না। কালো চশমা দিয়েও তার সেই দৃষ্টিকে সে ঢেকে রাখতে পারে না। নদীর ঘাটে রাজু দাঁড়িয়েছিল। চৈতির নৌকাটা থামার পর সে একটু নিচে নেমে আসে। মাঝি চৈতির হাত ধরে সাবধানে নামানোর চেষ্টা করল, তারপরেও তার পায়ে একটু কাদা লেগে যায়। মাঝিকে সেজন্য খুব অপ্রস্তুত দেখায়, যেন নদী, নদীর ঘাট, কাদা এবং পানি সব কিছুর জন্য সেই দায়ী। রাজু আর চৈতি একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। দুজনেই একজন আরেকজনকে দেখে কেমন জানি একটু লজ্জা পেয়ে যায়। রাজু বলল, তুই ঠিক আগের মতোই আছিস চৈতি। চৈতি মাথা নাড়ল, বলল, হুম, তুই না, বলো তুমি। তুমি বলতে হবে? হ্যাঁ।
রাজু একটু হাসল, বলল, তুমি ঠিক আগের মতোই আছো চৈতি। তুমিও। চৈতি একটু হেসে যোগ করল, গোফটা ছাড়া তোমাকে গোফ রাখার বুদ্ধি কে দিয়েছে? আমাদের দাড়ি গোফ হচ্ছে সিজনাল, আসে যায়, এর জন্য বাইরের কারো বুদ্ধির দরকার হয় না। এখন যেটা আছে সেটা কি আসছে না যাচ্ছে? আপাতত আসছে। চৈতি অকারণে হিহি করে হাসলো এবং চৈতিকে হাসতে দেখে রাজু হেসে ফেলল। রাজু চৈতির ব্যাগটা হাতে নিয়ে বলল, চলো যাই, একটু হাঁটতে হবে কিন্তু। আমি হাঁটতে পারি, রোদ না থাকলে আমি যতদূর ইচ্ছা ততদূর হাঁটতে পারি। রাজু আকাশের দিকে তাকালো, হঠাৎ করে তার মুখে একটা দুশ্চিন্তার ছাপ পড়ে। হঠাৎ করে রোদ নাই হয়ে গেছে, আকাশে মেঘের নিশানাটা খুব ভালো মনে হচ্ছে না। কেন? মনে হচ্ছে কোথাও একটা নিম্নচাপ হয়েছে, আবার না একটা ঝড় আসে, ঘূর্ণিঝড়। চৈতি কোনো কথা না বলে রাজুর পাশাপাশি হাঁটে। যখন একসাথে লেখাপড়া করেছে তখন রাজু ছিল সহপাঠী, বাচ্চা একটা ছেলে। এখন রাজু আর বাচ্চা ছেলে না, রীতিমতো একজন মানুষ, পুরুষ মানুষ। তার গোঁফটাকে নিয়ে সে ঠাট্টা করেছে সত্যি, কিন্তু আসলে খুব মানিয়েছে এই গোঁফে। পৃথিবীতে খুব কম মানুষই আছে যাদেরকে গোঁফ মানায়। ঠিক এরকম সময় বড় একটা জাহাজের ডেকে নীরার বাপি বসেছিল। নদীর ঠান্ডা বাতাসে দুজনেরই চুল উঠছে। বাপি এক ধরনের বিস্ময় নিয়ে নদীর দিকে তাকিয়েছিল, সে এর আগে কখনো নদী দেখেনি। এত বড় একটা নদী দেখে তার বিস্ময়ের সীমা নেই। নদী থেকেও তার বিচিত্র মনে হয় নৌকাগুলো, কত বিচিত্র রকম নৌকা, তার মাঝে কত বিচিত্র মানুষ বসে আছে। বিশাল একটা নদীর ঠিক মাঝখানে ছোট্ট একটা নৌকা, নদীর বিশাল ঢেউয়ে সেটা দুলছে, তার মাঝখানে একজন মানুষ নদীতে জাল ফেলছে। মানুষটার সাহস দেখে বাপি অবাক হয়ে তাকিয়ে থাকে। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো। জাহাজের খাবার খেতে পারবে না জেনে নীরা কিছু স্যান্ডউইচ নিয়ে এসেছিল। কেবিনে বসে দুজন মিলে সেটা খেয়ে আবার ডেকে এসে বসে। দিনের আলোতে বিশাল নদীটাকে লেগেছিল একরকম, অন্ধকার নেমে যাবার পর সেই নদীটাকেই আবার সম্পূর্ণ অন্যরকম মনে হতে থাকে। বাপি ডেকের পাশে একটা চেয়ারে চুপচাপ বসে নদীর দিকে তাকিয়ে থাকে। রাত্রিবেলা যখন স্টিমারে সবাই শুয়ে পড়েছে তখনও বাপি ডেকের পাশে বসে রইল। নীরা ডাকল, বলল, বাপি আয়, ঘুমাবি। আমার ঘুম আসছে না মো, আমি আরেকটু বসে দেখি। অন্ধকারে তুই কি দেখছিস? অন্ধকারেও দেখা যায় আম্মু। নদীর বাতাস খুব ঠান্ডা কিন্তু। আমার ঠান্ডা লাগে না। নীরা কোনো কথা বলল না, সেও আগে লক্ষ্য করেছে বাপির ঠান্ডা লাগে না। প্রচণ্ড শীতও সে একটা শার্ট পরে থাকতে পারে। বাপি ভেতরে যাবে না শুনে নীরাও তখন তার পাশে এসে দাঁড়াল। দুজনে বিশাল নদীর দিকে চুপচাপ তাকিয়ে রইল। হঠাৎ করে নীরা এক ধরনের ডানা ঝাপটানি শব্দ শুনতে পেল। কিছু বোঝার আগেই সে অবাক হয়ে দেখতে পায় অসংখ্য বাদুর উড়ে আসছে। কাছাকাছি এসে বাদুরগুলো তাকে ঘিরে উঠতে থাকে। এত কাছে দিয়ে সেগুলো উড়ে যেতে থাকে যে নীরা স্পষ্ট তাদের কুতকুতে চোখ আর ধারালো দাঁতগুলো দেখতে পেল। নীরা একটা হ্যাচকা টানে বাপ্পিকে টেনে নিয়ে ছুটে নিজেদের কেবিনের ভেতর ঢুকে গেল। পিছন পিছন বাদুরগুলো উড়ে আসতে থাকে। দরজার ভেতর দিয়ে কয়েকটা বাদুরও কেবিনে ঢুকে যায়। ছোট কেবিনের ভেতরে বাদুরগুলি ডানা ঝাপটিয়ে উঠতে থাকে। কর্কশ্বরে চিৎকার করে হঠাৎ একটা বাপ্পির উপর ঝাঁপিয়ে পড়ে। নীরা একটা কাপড় দিয়ে খপ করে বাদুরটাকে ধরার চেষ্টা করল। বাদুরটা তখন বাপ্পিকে ছেড়ে আবার উঠতে শুরু করে। কর্কশ শব্দ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে বাদুরগুলো ছোট কেবিনটার ভেতর উঠতে থাকে। নীরা এক ধরনের হিংস্র উন্মত্ততায় বাদুরগুলিকে কাপড় দিয়ে মারতে থাকে। ঠিক তখন দরজা একটু ফাঁক হয়ে গেল আর বাদুরগুলো কর্কশ শব্দ করতে করতে বাইরে উড়ে গেল। নীরা দরজা বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে তার বিছানায় বসে রইল। বাপ্পি খানিকটা ভয় এবং অনেকখানি বিস্ময় নিয়ে নীরার দিকে তাকিয়ে রইল। নীরা জিজ্ঞেস করল, বাদুরটা তোকে কামড়িয়েছে? না মো, কামড়াতে পারিনি। ঠিক তো? ঠিক। অনেক বাঁচা বেঁচে গিয়েছি। কেন আম্মু? এই বাদুর অসম্ভব বিষাক্ত, মনে হয় র্যাবিট, কামড় দিলে সর্বনাশ। বাপির নিজের শরীর দেখে তাকিয়ে বলল, এখানে হঠাৎ করে বাদুর কেমন করে এসেছে আম্মু? এগুলো বাদুর নয়। এগুলো কি? আমি জানি না, আসলে আমাদের খোঁজ নিতে এসেছে। খোঁজ নিতে এসেছে? হ্যাঁ। নীরার মুখে হঠাৎ গভীর দুশ্চিন্তার ছাপ পড়ল। সে বাপ্পিকে নিজের কাছে টেনে এনে বলল, বাপ্পি শোন। কি আম্মু? তোকে বলেছিলাম না, খুব খারাপ কিছু মানুষ তোকে আর আমাকে খুঁজছে। বাপ্পি ভয় পাওয়া গলায় বলল, হ্যাঁ আম্মু, বলেছিলে।
আমি ভেবেছিলাম আমি তাদের ফাঁকি দিয়ে চলে এসেছি, এখন বুঝতে পারছি যে আসলে আসতে পারিনি। সেই খারাপ মানুষগুলি আসলে আমাদের খোঁজ পেয়ে গেছে, তারা এখন আমাদের জন্য অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে আম্মু? সেটা আমি তোকে বুঝাতে পারবো না, শুধু জেনে রাখ তারা তোকে দিয়ে খুব ভয়ঙ্কর একটা জিনিস করাতে চায়। তাহলে এখন কি হবে আম্মু? আমাদেরকে রক্ষা করতে পারে যে মানুষটা, সেই মানুষটার নাম রাজু। নামটা মনে থাকবে? মনে থাকবে। বল দেখি একবার। রাজু। চমৎকার, আমরা এখন রাজুর কাছে যাচ্ছি। রাজু নামে সেই মানুষটা ছাড়া পৃথিবীর আর কেউ আমাদের রক্ষা করতে পারবে না, কাজে আমাদের তার কাছে যেতেই হবে, যেভাবেই হোক যেতেই হবে, বুঝেছিস? বুঝেছি। যদি আমার কিছু হয় তুই কিন্তু থামবি না। তোমার কি হবে? যাই হোক, তুই কিন্তু থামবি না, তুই কিন্তু ছুটে যাবি, ছুটে রাজুর কাছে যাবি। আমি কোন দিকে ছুটে যাব? আমি তোকে বলে দেব। রাজুকে আমি কেমন করে চিনব? সেটাও আমি বলে দিব। বাপি মাথা নাড়ল, বলল, ঠিক আছে আম্মু। নীরা কিছুক্ষণ চুপ করে থেকে বাপ্পির দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। বাপ্পি একটু অস্বস্তি বোধ করে, বলে, তুমি এভাবে তাকিয়ে আছো কেন আম্মু? তোকে দেখছি। কি দেখছো? বাপ্পি একটু হাসার চেষ্টা করে বলল, তুমি আমাকে আগে দেখোনি? যতটুকু দেখা উচিত ছিল ততটুকু দেখিনি। নীরা একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, বাপ্পি, বাবা আমার। কি আম্মু? তুই আমাকে ক্ষমা করে দিবি? কি বলছো আম্মু? আমিও আসলে খুব খারাপ একজন মানুষ ছিলাম, খুব খুব খারাপ। না আম্মু, তুমি মোটেও খারাপ না। নীরার হঠাৎ গলা ধরে আসে, তার চোখে একটু পানি চলে আসে। সারা জীবনে এর আগে কখনোই তার চোখে পানি আসেনি। চোখে পানি এলে কেমন লাগে নীরা আগে কখনোই জানতে পারেনি। শাড়ির কোনা দিয়ে সে চোখ মুছে বলল, বাপ্পি শোনা আমার, তোর উপর যে এত বড় বিপদ সেটার জন্য কিন্তু আমি দায়ী, আমি তোর এত বড় সর্বনাশ করেছি। বাপ্পি মাথা নাড়ল, বলল, না আম্মু, তুমি মোটেও সর্বনাশ করনি। করেছি, তাই এখন চেষ্টা করছি তোকে রক্ষা করতে। তুমি এভাবে কথা বলো না আম্মু। বাপ্পি নীরার কাছে গিয়ে হাত ধরে বলল, তুমি এভাবে কথা বললে আমার খুব খারাপ লাগে। নীরা দুই হাত দিয়ে বাপ্পিকে টেনে নিজের বুকে শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল, বাপ্পি শোনা আমার, বাবা আমার, তোকে আমি কত কষ্ট দিয়েছি। না আম্মু, কোনো কষ্ট দাওনি। দিয়েছি, আমি আসলে খুবই বোকা ছিলাম, তা না হলে তোর মতন এরকম সোনার ছেলেকে কেউ কষ্ট দেয়? আমি যদি পারতাম তাহলে আমার বাকি জীবনটা তোকে এভাবে বুকে চেপে রাখতাম। নীরা গভীর মমতায় বাপ্পিকে বুকে চেপে ধরে বলল, ঠিক এভাবে। বাপ্পি মায়ের বুকে মাথা গুঁজে বসে থাকে। তার বুকের ভেতর থেকে সব ভয়, আতঙ্ক আর দুশ্চিন্তা দূর হয়ে যায়।